জঙ্গি সংগঠনের যারা আমাদের গোয়েন্দারা ধরেছে তাদেরকে আমরা গহীন অরণ্য বলবো না, এটা দুর্গম পাহাড়ের মধ্যে তাদের অবস্থান ছিল, তাদেরকে যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাদের গার্জিয়ানও তাদের মানে তাদের ছেলেদের জন্য অনুতপ্ত এবং তারাও নানান ধরনের কথা বলছে। আসল কথা কোনটা সেটা আমাদের গোয়েন্দারা বের করছে, কথা বলছে। এখন তারা কি বলছে এগুলো আমরা সবগুলোই খতিয়ে দেখছি। আর আমি একটা কথা সবসময় বলে আসছি, এই রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের জন্য ভবিষ্যতে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এরা সব কিছু ত্যাগ করে আসছে, ওদের সহায় সম্পদ, ওদের আত্মীয় স্বজন সব কিছু ওখানে রেখে আসছে। কাজেই যে কোনো টেররিস্ট তাদেরকে প্রলুব্ধ করতে পারে সেই জায়গাটার এই আশঙ্কার কথা আমি সবসময় বলে আসছি, এখনও বলছি। কাজেই এটা একটা মানে দ্রুততম সময়ে সমাধান হওয়া উচিত, এদেরকে দ্রুততম সময়ে এদেরকে তাদের বাসস্থানে তাদের জন্মভূমিতে ফিরে যেতে হবে, তাহলে এটা সমাধান হবে।